লোহাগড়ায় হতদরিদ্র কৃষকের 72টি ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মনির খান বিশেষ প্রতিনিধি। নড়াইলে লোহাগড়ার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের চরপাড়া শেখ রইসউদ্দিনের ছেলে হতদরিদ্র কৃষক রফিকুল ইসলামের 72টি লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, গতকাল শুক্রবার 4 মার্চ 2022 ইং তারিখ রাতে আমার 72টি লাউ গাছ কে বা কাহারা কেটে দিয়েছে। আমি কৃষি ব্যাংক থেকে লোন গ্রহণ করে 10% জমির উপর 72টি লাউ গাছ লাগিয়েছিলাম এবং লোহাগড়া কৃষি অফিস থেকে আমাকে নির্দেশনা সহ পরামর্শ দিয়ে আসছিলেন। বর্তমান আমার লাউ গাছে লাউ ধরেছে, কিন্তু আমার এত বড় ক্ষতি কে করল? রফিকুল ইসলাম আরও বলেন, আমার সাথে তো কাহারও এমন কোনো শত্রুতা নেই। আমি একজন গরিব কৃষক, আমার স্ত্রী ও ছোট ছোট 3টি বাচ্চা নিয়ে কোনো রকম সংসার চালাই। আমার অনেক আশা ছিল লাউ গাছগুলি থেকে আমি একটি বাম্পার ফলন পাব এবং তা থেকে কৃষি ব্যাংকে লোন পরিশোধ করে বাকি টাকা দিয়ে আমার স্ত্রী ও ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সংসার চালাবো, কিন্তু দুর্বৃত্তরা আমার আশা পূরণ হতে দিল না। রফিকুল ইসলাম প্রশাসনের কাছে জোর দাবি জানান যে ওই জঘন্য কাজটি যে করেছে তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।